মেয়েরা আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছি? হরণী কেমন আছি? জান্নাত ফেরদৌস কেমন আছি? হ্যাঁ, ভালো প্লিজ আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছি? জি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, আল্লাহ রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর তোমাদের সাথে দেখা, খুব ভালো লাগছে। বাসায় সবাই পড়াশোনা করেছো? হ্যাঁ। ওয়ালাইকুম মিস, আমি আসসালাম। শনিবারের পড়াটা পাইনি। শনিবার? আসসালামু আলাইকুম ম্যাম। আমি এখানে বসে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস, আমি শনিবারের পড়াটা পাইনি। হ্যাঁ ভালো আছি। ম্যাম, সুরা ম্যাম বলছে যে বলো। সাধারণ মিস আমি জানতে তো আমি শনিবার ক্লাস করতে পারিনি, ঠিক আছে, আমাদের সেটা কারেন্ট শুনতেছি, ছিল না। ঠিক আছে, সবই শুনতেছি। বলো, কে জানি ম্যাম, বলতে। পুরাই ম্যাম বলছে যে হ্যাঁ আমাদের বলো। হাত নামাতে বলছে যে সাধারণ ক্লাস হবে না। সাধারণ গানের ক্লাসের কথা এখনো বলে নাই আমাকে, ঠিক আছে, কি তো আছে ম্যাম, ওইটা রুটিন এখনো কি বলে যে নাই, রুটিন আমাকে এখনো দেয় নাই বা অন্য কাউকে দিতে পারে, এটা এখনো কিছু বলে নাই, যখন বলবে তখন আচ্ছা ম্যাম, সাধারণ জ্ঞান হবে, ঠিক আছে। আচ্ছা ম্যাম, সাধারণ জ্ঞান মনে হয় পরীক্ষা হবে না, এই জন্য হয়তো সেই সম্পর্কে এখনো কিছু বলে নাই, রুটিনও দেয় নাই, রুটিনে কোনো সাধারণ জ্ঞানে কোনো ক্লাসই দেয় নাই, যখন দিবে তখন তোমাদের জানায় দেওয়া হবে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, তোমাদের তো আজকে পড়া ধরার দিন, তোমাদের শূন্যস্থান, হ্যাঁ শূন্যস্থান পড়া ছিল, শূন্যস্থান শূন্যস্থান আমি ধরবো, এখন ধরবো, আমি এখনই ধরবো, তোমরা একটু এক পলক দেখে নাও, তোমাদের 5 মিনিট সময় দিয়েছি, যার যার সামনে খাতা আছে তারা একটু দেখে নাও, আমি পড়া ধরবো, এখান থেকেই ধরবো, এখান থেকে ধরলে এখানে তুমি দেখে বলবে না গত ক্লাস আমার নেটে প্রবলেম ছিল, তাই আমি নিতে পারি নাই। হ্যাঁ পড়া নিতে পারি না, পড়া আরো একটু বাকি আছে, দ্বিতীয় অধ্যায় বাকি আছে, আমরা নিব, আমরা 25 পর্যন্ত দিয়েছিলাম না, পুরাটা তো দিইনি, 25 পর্যন্ত দিয়েছে না, 15 পর্যন্ত দিয়েছি, বলো তো দেখি, 31 পর্যন্ত দেখতে পারছি আমরা। 31 পর্যন্ত লিখেছে সবাই? জি ম্যাম, নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে এখন পড়া ধরবো, তোমরা সবাই আবার এখানে তাকিয়ে বলবা না, না দেখে, পৃষ্ঠা ম্যাম, হ্যাঁ না দেখে বলবা, এক মিনিট বসো, দেখি আমি আমার বইটা নিয়ে নিই, কি করো, এখানে বই আছে, তোমরা একবার দেখে নাও, এক পলক তোমরা দেখে নাও পড়াটা, আমি যে দিয়ে স্ক্রিনশট, স্ক্রিনশট তো দিতে হবে না, হ্যাঁ যারা আসছো আসছো, আমি খালি এই যে চারটা চারটা করে অপশন দিচ্ছি, একবার পড়ে নাও তোমরা, এখান থেকে পড়ে নাও, পরে আমি তৃতীয় অধ্যায়ের অনুশীলনী খুলে রাখবো, মানে তোমাদের পড়া দেবো, তখন আর এগুলি দেখাবো না, একবার তৎ করে দেখে নাও, ঠিক আছে। আমাদের কি সাধারণ জ্ঞান ক্লাস হবে না? মেয়েরা তোমরা চট করে দেখে নাও, আমি তোমাদেরকে পড়াটা একটু দেখাই নিচ্ছি এখানে স্ক্রিনে, তোমরা দেখে নাও, আমি 1 থেকে 25 পর্যন্ত একটু একটু করে দেখাচ্ছি, দেখে আমরা পড়া ধরে নতুন পড়া দিয়ে দিব, ঠিক আছে। আমি পাই নাই, আমি তো ক্লাস করি না, আমাকে একটু দেখান বা পৃষ্ঠা বইলা দেন। এখানে পৃষ্ঠা বলার কিছু নাই, রিডিং পড়াইছি, রিডিং এর এগুলি পড়া, তুমি আসো নাই কেন, আসো না কেন, হুট করে 3 মাস পরে একদিন এসে বলবা আমি আসি নাই, সেটা তো হইতে পারে না, আইসা বলবা যে এটা দেন ওইটা দেন, এরকম করে বললে ক্লাসে আসার কোনো দরকারই নাই, তুমি একদিন 3 মাসের মধ্যে একদিনে আসবা না, হঠাৎ একদিন এসে বলবো ম্যাডাম আমি পাই নাই আমাকে দেন, আমি তোমাকে কি দিব, তুমি কি কি চাইতে, কি চাচ্ছ, কি বুঝাইতে চাচ্ছ, পাখি পাখির দেহ পালক দেখা, হ্যাঁ এগুলি আমি একটু একটু দেখাচ্ছি, এগুলি তোমরা একটু এক পলক খালি তাকায় দেখে নাও, আমি পড়া ধরবো মানে এখন খুব ভালো করেই ধরবো, দুইটা দুইটা করে ধরবো, কেউ খাতা দেখে বলবা না, কেউ খাতা দেখে, খাতা দেখে উত্তর বলবা না। ওয়ালাইকুম আসসালাম। আর
তিন চার মাস পরে তোমরা ঘুরে ক্লাসে আসো, আয়সা বলো ম্যাডাম এটা তো আমার নাই, আমি জানি না, আমি পারি না, আমি আসি না ক্লাসে, এই ধরনের কথা বলবা না, আসো না কেন। আপনার কি শনিবারে কি নেট চলে গেছিল? হ্যাঁ কিছুক্ষণ পরে নেট চলে গিয়েছিল। আচ্ছা শোনো, আমি যেটা বলছি যে ক্লাসে যারা রেগুলার, হ্যাঁ তারা সব সময় আগ্রহী, ক্লাসে যারা রেগুলার আমি সবাইকে চিনি, সবাই একদিন দুদিন তারা না আসলে, অসুস্থ থাকলে আলাদা কথা যে তারা আসে না। তুমি হুট করে এসে বললা যে তুমি আসো নাই, এটা তো ঠিক না। আচ্ছা যাই হোক, এখন আমরা পড়া ধরবো, পড়া দেখা হয়েছে সবার? সবাই তো আসতে শুরু, এই জন্য আমি একটু আসার জন্য অপেক্ষা করে আমি পড়াটা ধরবো। আমি কিন্তু তৃতীয় অধ্যায় থেকে ধরবো না, আমি কিন্তু তৃতীয় অধ্যায় থেকে ধরবো না, আমি ইচ্ছা করে তৃতীয় অধ্যায়ের অনুশীলনটা খুলে রাখবো, কারণ আমি ধরবো দ্বিতীয় অধ্যায়ের তোমাদের ছোট প্রশ্ন, প্রশ্ন শেষ, এখন শুধু শূন্যস্থানটা ধরবো, ধরলে এই অধ্যায় আমাদের শেষ, আমরা তৃতীয় অধ্যায় থেকে আজকে আবার প্রশ্ন দিয়ে দিবে পড়া ধরার পরে, ঠিক আছে? এই যে দেখো তোমরা এই এই ফাঁকে সঠিক উত্তরের উত্তর পথে টিকছি, উত্তর পত্র লিখো, এখন এখানটা লেখার সময় নাই, 10টা ছোট ছোট অতিরিক্ত আমি বের করছি, তুমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো, হ্যাঁ নিয়ে নিয়ে নাও, আর এর মধ্যে আমি পড়া ধরি, তোমরা নিতে থাকো আমি পড়া ধরি, এখান থেকে তো আর পড়া ধরবো না, এখান থেকে তুমি জাস্ট তুলে নিতে পারো, আমি খালি পড়া ধরবো এখন। এগুলো পড়ো, পড়ে দেখো কি লিখা আছে। বাড়ির কাজ আগের গুলি থাকবে, সঠিক উত্তর ম্যাম এগুলো, হ্যাঁ সঠিক উত্তর বেশি নাই, অনলি 10টা, 10টা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর লিখে নিতে চাইলে লিখতে পারো, লিখতে থাকো তুমি, আমি এর মধ্যে পড়া ধরবো, আমি তো ধরবো তো সঠিক উত্তর না, আমি শূন্যস্থান পড়া ধরবো। এক নাম্বারটা দিয়েছি। আচ্ছা সবাই এক নাম্বার নিয়েছো? সবাই তুমি কি করতেছো? নামেন নামেম যে বলতেছো সে কি করতেছো? সবার সাথে নিবা, খুব দ্রুত নিবা, কারণ আমি এখানে 10টা দিয়েছি, বেশি দেই নাই, আগের গুলি থাকবে, আর এই যে 10টা দিয়েছি বেশি দেই নাই, অল্প একটু দিয়েছি, আমি তো পড়া ধরবো এজন্য আগে দিয়ে নিচ্ছি। দিবো আগে সবাই তুলেছে কিনা, বাবা আমি দিব বলছি, এক থেকে পাঁচ পর্যন্ত সবার তোলা হয়েছে কিনা, হুট করে একজন এসে বলো ম্যাডাম আমি তো আবার দিব, আমি পড়া ধরার মধ্যে আবার এগুলি দিয়ে রাখবো, আমি তো ধরবো অন্য পড়া, এগুলি দিয়ে রাখবো, লিখলে লিখতে পারো আর স্ক্রিনশট দিয়ে দিলে দিতে পারো, সেটা কোনো কথা নেই, কিন্তু পড়া ধরবো এখন। না লিখলেও হবে, স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো, আর লিখলে পরে লিখতে পারো, আবার আমি দিব পড়া ধরার পর আরেকবার দিব, যাতে আসবে। অল্পই আছে, এখনই শেষ হয়ে যাবে, নাই 10টা দিয়েছি আগে অনুশীলনী থেকে, তোমাদের বইয়ের অনুশীলনী থেকে, আর এগুলি তো আন্ডারলাইন এর ভিতর থেকে আবার ঘুরে আবার সঠিক উত্তর চলে আসছে, ঠিক আছে? আমি নয়টা নিয়েছি, যারা লেট করে আসছো আমি তাদেরকে পরে দিব, আজকে এগুলি নাই, হ্যাঁ পরে আমি তোমাদেরকে এগুলো, এখন আমি পড়া ধরতেছি, ঠিক আছে? আমি এখন নাম ধরে পড়া ধরবো, 10 নাম্বার না, 9টা পর্যন্তই দিছি, 10 নাম্বার তৈরি করি না, 9 পর্যন্তই করেছি। আচ্ছা আমি আমি এখন পড়া ধরবো, আমি পড়া ধরবো, আমার আমি তোমাদের পড়া ধরবো, আগে ইয়েতে যাই, যাই নাম ধরে ধরে আমি বলবো এখানে, হ্যাঁ মরিয়ম আসছে আজকে ক্লাসে, মরিয়ম মরিয়ম ক্লাসে আসছো? হ্যাঁ আচ্ছা বলো, আমি বলবো তুমি উত্তরটা শুধু বলবা, চারপাশে আমরা যা যা দেখি সেগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা যা যা দেখি সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, আমি যাকে ধরছি সে বলবা, আরেকজন বলো কেন,
আমি মরিয়ম কে ধরছি মরিয়ম বলবে, আমি তো অন্য কাউকে ধরি নাই। আমি যা সবাই শুনবা যে যাকে ধরতেছে সে আছে কিনা, সে উত্তর দিচ্ছে কিনা, তারপর আমি সে দিতে না পারলে আমি আরেকজনকে ধরবো, কিন্তু যাকে ধরছি সেই বলবে, সে না পারলে বলবে আমি পারি না, কোনো সমস্যা নাই আমি আরেকজনকে ধরবো, কিন্তু একজন যাকে ধরছি তাকে তুমি বলতে না দিয়ে আরেকজন বলে ফেলা এটা কিন্তু হবে না, তোমাকে আমি ধরবো। আমি তো নাম এখানে বের করে রেখেছি, নাম দেখে দেখে আমি ধরবো এখানে। তারপরে মেহেরুন ইসলাম, মেহেরুন ইসলাম কে আসো ক্লাসে? মেহেরুন ইসলাম তুমি বলো, মানুষ পশু পাখি এবং গাছপালা হচ্ছে কি? মানুষ পশু পাখি এবং গাছপালা কি? মেহেরুন ইসলাম বলো। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা তারপরে বলো সাদিকা, সাদিকা বলো। হ্যাঁ সাদিকা বলো, দুই রকমের জীব হলো, তাদের নাম বলো, দুই রকমের জীব কি কি? হ্যাঁ যাকে ধরছি সেই বলো, উদ্ভিদ আর কি বলো? হ্যাঁ থ্যাংক ইউ, আমি যাকে বলছি সেই বলবা, আমি সবাইকে। তারপরে বলো জান্নাতুল ফেরদৌস জান্নাত বলো, গরু গরু মাছ প্রজাপতি ও পাখি হলো, এরা কি বলো? হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে বলো সাদমা বিনতে নূর, সাদমা বিনতে নূর কে? আচ্ছা তুমি হ্যাঁ বলো, তুমি বলো জীবের শরীরে বৃদ্ধি ও ভ্যাস ঘটে, বৃদ্ধি ও কি ঘটে বলো? পরিবর্তন ঘটে। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তারপরে বলো জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানা বলো, আমি সবাইকে পড়া দিচ্ছি নতুন পুরানো, অনেকদিন যারা আসে না তাদেরকে একটু ধরছি, আর যারা আসে তাদের মধ্যে থেকে ধরছি, সবাইকে ধরবো। হ্যাঁ আমি ঘুরে ঘুরে আসছি পিছন থেকে। জাকিয়া সুলতানা বলো, উদ্ভিদ নিজের ড্যাশ নিজেই তৈরি করে, উদ্ভিদ নিজের ড্যাশ নিজেই তৈরি করে, নিজের কি তৈরি করে উদ্ভিদ? তারপরে বলো সামিনা, সামিনা কাউসার নাকি কাইসার? সামিনা কাইসার, আমি এখানে নাম দেখে দেখে পড়া দিচ্ছি, আমার তো মুখস্থ নাই, ঠিক আছে নাম সামিনা কাইসার বলো। গোলাপ রঙ্গন জবা উদ্ভিদ ড্যাশ উদ্ভিদ, ড্যাশ শ্রেণীর উদ্ভিদ, কোন শ্রেণীর উদ্ভিদ এগুলি বলো? কথা কি ব্যাং একটি ড্যাশ মেরুদণ্ডী প্রাণী, ব্যাং একটি উভচর মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তারপরে বলো, অনেক ভালো লাগছে যে তো যাদেরকে পড়া ধরছি যারা বলতে পারছে অনেক ভালো লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে। হ্যাঁ তাসনিয়া জাহান বলো, তাসনিয়া জাহান তাসমিন নাকি তাসনিম? হ্যাঁ তাসনিম, তাসনিম বলো, পাখির দেহ ড্যাশ ঢাকা, কি দিয়ে ঢাকা থাকে পাখির দেহ? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তারপরে বলো ফারহানা আহমেদ, ফারহানা আহমেদ আসো, আছো ক্লাসে ফারহানা? আচ্ছা ফারহানা আহমেদ, যেসব উদ্ভিদের ড্যাশ হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, কি হয় যেসব উদ্ভিদে কি হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, কি হলে বলে? ফুল। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। জিনিয়া খানম উর্বি বলো, উদ্ভিদের মূল কাণ্ড ও ড্যাশ থাকে, উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকে, ঠিক আছে থ্যাংক ইউ। তারপরে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। তারপরে বলো এটা কি শিফা, শিফা নাকি? আচ্ছা শিফা বলো, শিফা, আচ্ছা শিফা বলো, শিফা বলো, গাছপালা এবং ঘাস হচ্ছে কি, মানে এখানে ড্যাশ আছে, হ্যাঁ গাছপালা ও ঘাস হচ্ছে কি?
বলো উদ্ভিদ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তারপরে বলো নিচে যাই দেখি কে আছে আর অনেকে জয়েন্ট হচ্ছে এটা জয়েন করে নি অ্যাডমিট হচ্ছে দীপ্তি দীপ্তি বলো তো দীপ্তির পরে কাশফিয়া বলবা দীপ্তি বলো দীপ্তি বলো উদ্ভিদ গ্যাসের সাহায্যে মাটিতে আটকে থাকে উদ্ভিদের পরে একটা খালি ঘর আছে সেখানে বলবা সাহায্যে মাটিকে আটকে রাখে কিসের সাহায্যে মাটিকে আটকে রাখে বলো কেউ কাউকে বলে দিবা না দীপ্তি তো ক্লাসেই আসে না কিভাবে বলবে বলো ও তো আসে না ক্লাস দীপ্তি বলো উদ্ভিদ গ্যাসের সাহায্যে মাটিকে আটকে রাখে মূলের সাহায্যে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ মূলের সাহায্যে আটকে রাখে থ্যাংক ইউ সো মাচ তারপর কাশফিয়া বলো আমাদের চারপাশে গ্যাস উদ্ভিদ রয়েছে আমাদের কি আছে চারপাশে কি উদ্ভিদ রয়েছে অসংখ্য উদ্ভিদ রয়েছে অসংখ্য কি উদ্ভিদ বলো নাম বলো উদ্ভিদের নাম বলতে হবে তো হ্যাঁ ঠিক আছে তারপর থ্যাংক ইউ তারপরে বলো আরি কি এটা কি আশ্রি কি আশ্রি নাকি আশ্রি নাকি আশ্রি জান্নাত আশ্রি জান্নাত বলো ড্যাশ উদ্ভিদের ফুল হয় না কোন উদ্ভিদের ফুল হয় না কোন উদ্ভিদের ফুল হয় না উত্তরটা বলো তো দেখি কোন উদ্ভিদের ফুল হয় না সব পুষ্পক উদ্ভিদের ফুল হয় না অপুষ্পক উদ্ভিদের ফুল হয় না আমি তাও বলে দিচ্ছি হ্যাঁ বলো ঠিক আছে আমি হ্যাঁ আশ্রিকে বলছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তারপরে দেখি আর কে কে বলা হয় না এখানে তো সবার মনে হচ্ছে অরুণী তারপরে জিনিয়া তারপরে জাকিয়া সুলতানা ফারহানা আহমেদ ফারহানা আহমেদ কে ধরেছি তাসনিয়াকে ধরেছি জান্নাতুল ফেরদৌস কে ধরেছি এখানে কার এত হিবিজিবি নাম লিখা আমি তো বুঝতেছি না এখানে এটা কার এই যে আমি এখানে ইয়া দিয়েছি মাউস দিয়ে ধরেছি এটা কার ইয়েলো কালার ওয়ান দেওয়া এটা কার এস এ এ এ আচ্ছা কি বিশ্বাস জানি আছে তোমাদের ক্লাসে নামটা আমি ভুলে গেছি অঙ্কিতা বিশ্বাস ও কি আসছে ক্লাসে আজকে অঙ্কিতা বিশ্বাস আসছে ক্লাসে আচ্ছা খুকি খুকি বলো খুকি কি ক্লাসে আসছো খুকি খুকি বলো আর কয়েকজনকে ধরে আমরা পড়া শুরু করব হ্যাঁ সবাই পড়া অনেকে আস তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা পড়া ধরিয়া না করে ঠিক মতো আসে কিন্তু অন্যরা পড়া ধরার বয়ে আর ক্লাসে আসে না আচ্ছা খুকি বলো খুকি বলো যেসব উদ্ভিদের মূল সরি এটা বলা হয়েছে আচ্ছা বিরুৎ উদ্ভিদ কোন উদ্ভিদে উদ্ভিদে বেশি আকারে ছোট হ্যাঁ কোন উদ্ভিদের চেয়ে আকারে ছোট খুকি বলো বিরুৎ উদ্ভিদ কোন উদ্ভিদের চেয়ে আকারে ছোট ম্যাম বলো বলো শুনতেছি তোমরা বলো দাগাদাগি করছে আচ্ছা আচ্ছা আমি এখন দাগালে সমস্যা না আমি মুছে দিব এখন আমি পড়া দিচ্ছি খুকি বলো আমি আঁকাইনি না তোমার নাম হচ্ছে তোমার তোমাকে তোমাকে পড়া দিচ্ছি খুকি পড়া বলো কি পড়া বলো যেসব আমি তো আমার আইডি দিয়ে জয়েন করি আচ্ছা বলো খুকির পরে কাশফিয়া কি পড়া বলছিলে বলেছিলে কাশফিয়া কাশফিয়া কি পড়া বলেছিলে কাশফিয়া কি ক্লাসে আছো নাকি নাই ম্যাম কাশফিয়া ক্লাসে কয়েকদিন আসবে না কারণ তার একটু এই যে আসছে কাশফিয়া কি ক্লাসে আসছো কাশফিয়া এবং বাবা দাগ আছে আমি মুছে দিব এখন কিছু করার নাই তো আমি পড়া করতেছি পড়াটা ধরা শেষ হোক আমি ইয়ে করব খুকি পড়া বলো খুকি বলো আমি আসি না আসছে খুকি আসছে এই যে খুকি আমাকে পড়া ধরছিলেন
হ্যাঁ এই যে ধরতেছিলাম তো বলো বিরুৎ উদ্ভিদ কোন উদ্ভিদের চেয়ে আকারে ছোট? কুকি বলো, দেখে বলবা না, না দেখে বলো, পেজ উল্টালে পেজের আওয়াজ কিন্তু শোনা যায়। হ্যাঁ গুল্ম উদ্ভিদে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখি আর কে বাকি আছে। অন্য কেউ বলে দিয়েছে। হ্যাঁ বলে দিলে তো আর পড়া হয় না। হ্যাঁ যারটা সে বলতে হবে। যাই হোক এখানে আমি সবাইকেই পড়া ধরেছি, আর তো কারো নাম নেই। কাশফিয়া পড়া বলছো? কাশফিয়া বলেছিলে, বলেছিলে কাশফিয়া? তোমরা কথা বলো না কেন, ডাকলে কথা বলতে হয় না? আঁকা কি একদম করবো না ক্লাসে, আঁকা কি করাটা একদম আমি পছন্দ করি না। হ্যাঁ আঁকা কি কেউ করবো না। আচ্ছা দেখো আজকে আমরা যতটুকু পড়া বলেছি, পড়া বলেছে সবাই মোটামুটি, পড়া বলেছে ফাতেমা, আচ্ছা কাকে ধরে নাই নাম বলো তোমার, তোহা নাকি তোহা, তাসনিম জিসান বলো, তোহা তাসনিম জিসান বলো, গোলাপ, হ্যাঁ গোলাপ জবা শাপলা কোন উদ্ভিদ? গোলাপ জবা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তুমি নিজে আমাকে বলছো ম্যাডাম আপনি আমাকে পড়া ধরেন নাই, আমি এই জন্য খুবই খুশি হয়েছি যে তুমি খুব সততার পরিচয় দিয়েছো, বলেছো যে সবাইকে পড়া ধরেছেন ম্যাডাম আমাকে ধরেন নাই। এটা অন্য কেউ হলো, অন্য কেউ হলে বলতোই না, সে লুকায় থাকতো যে ম্যাডাম ধরেন নাই, ভালো হয়েছে। মেহেরুল ইসলাম তোমাকে তো প্রথমেই ধরলাম, আচ্ছা তুমি আবার বলো, যেহেতু তুমি বলতেছো ধরে। আমি কিন্তু আঁকা কি করাটা একদম পছন্দ করি না, যা রাখতে ইচ্ছা করে সে ক্লাস থেকে বের হয়ে যাবে। আমি বলি নাই আমার ক্লাস আছে আঁকা কি করতে, আমি কে জয়েন করছে সে দাগাদাগি করতেছে। আঁকা কি করো কেন, ক্লাসে তোমরা আসোই একদিন, আঁকা কি করা কি আছে, তোমার পড়া না পারলে চুপ করে বসে থাকো, আঁকা কি করা তো দরকার নাই, আঁকা কি করবা কেন। আচ্ছা দেখো এখানে কাকে জানি আমি ধরলাম, বললাম ও তুমি প্রশ্নটা বলো, তুমি বলো অমেরুদণ্ডী প্রাণীর কি নেই, অমেরুদণ্ডী প্রাণীর কি নেই বলো, যাকে থ্যাংক ইউ সো মাচ। এখন বলো এমন কেউ আছো তাকে আমি পড়া ধরি নাই আর সবাইকে ধরেছি, এমন কেউ ক্লাস? হ্যাঁ সুমাইয়া বলো, যে 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 ধরি নাই শেষে আমি যার নাম বলবো, নাম সে তুমি বলার পর আমি তোমার নামে আবার বলবো, তুমি বলো এখন, তুমি সুমাইয়ার পরে। আচ্ছা ঠিক আছে আগে সুমাইয়াকে ধরে নেই, তারপর তোমার নাম বলবে, তোমার নাম বাবা বলে তুমি বলবা উত্তর। আচ্ছা তারপর সুমাইয়া বলো, মেরুদণ্ডী প্রাণী প্রাণীর দেহকে দৃঢ় করে, হ্যাঁ কি করে, তারপরে কে বলো না সে বলো, তার নাম বলো, তুমি বলো, পিঠে ছোট ছোট এক সারি হার মিলে কি তৈরি হয়, পিঠে এক দণ্ড তৈরি হয়, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। মোকে না প্রথমে ধরলাম, তোমাকে না প্রথমে ধরলাম, মো তোমাকে ধরি নাই আমি, আচ্ছা আমি তো আমার মনে আছে কাকে ধরেছি। আচ্ছা তুমি বলো, মো বলো, খাতা উল্টায় পৃষ্ঠা থেকে দেখবা না, আমি নিজেই তো দেখতেছি না, আমি নিজেই প্রশ্ন যেগুলি করেছি প্রশ্ন থেকে ধরতেছি, উত্তর আমার আলাদা আরেক জায়গা, আমি নিজেও উত্তর শুধু তোমাদের থেকে শুনতেছি, আমি নিজেও উত্তর দেখছি না, আমি তোমারটাই আমি কারেক্ট করতেছি, যে আমি যেহেতু দিছি এটাই তো তুমি বলবা, অন্য কিছু তো আর বলবা না। আচ্ছা ঠিক আছে দেখো নেক্সট, যে পড়া করি নাই সে বলো, যে সরীসৃপ প্রাণীদের দেশ শুষ্ক হয় তাহলে সেই প্রাণীটা কি? ঠিক আছে থ্যাংক ইউ। তারপর বলো, তারপর যে পড়া বলো নাই সে বলো, আর কেউ আছো এমন আছো যে পড়া ধরি নাই? ম্যাম আমি, নাম কি? দীপ্তি কেন তখন ধরেছিলাম, তখন তুমি বলো নাই কেন, তোমাকে ধরেছিলাম তো দীপ্তিকে, অঙ্কিতা বিশ্বাস মনে আসে নাই তাকে আমি দেখেছিলাম। আচ্ছা দীপ্তি বলো, টিক টিক ম্যাম আমি শুকরিয়া আমাকে পড়া ধরেন নাই, আচ্ছা ধরবো এখন, আগে দীপ্তি বলে নে, দীপ্তি বলো টিক টিকি কুমির কোন প্রাণী, কোন ধরনের প্রাণী? সরীসৃপ, সরীসৃপ, হ্যাঁ সরীসৃপ। তারপর দেখো শুকরিয়া বলো, স্তন্যপায়ী প্রাণীর বাচ্চারা ড্যাশ পান করে বড় হয়, কি পান করে বড় হয়?
কি খেয়ে বড় হয়? দুধ পান করে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, শুকরিয়া দীপ্তি। এখন আর কেউ আছো যে আমি আমাকে ধরেন নাই ম্যাডাম, আমি এই মুহূর্তে ক্লাসে আসছি, এমন কেউ আছো? থাকলে বলো, না হলে আমরা আমাদের নতুন পড়াতে চলে যাই। আজকে কিছু পড়া দিয়ে দিয়েছি তোমাদের, ছোট সঠিক উত্তর দিয়ে দিয়েছে আর তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। ম্যাম আপনি তো আমাকে পড়া ধরেন নাই। হ্যাঁ এই জন্য তো বলছি, বলো। যাকে যাকে ধরি নাই তাদের ওইখানে নামের লিস্টে গিয়েছিলাম, ওইখান থেকে চলে আসছি, ওইখানে তোমরা নাই, ছিলে না। এখন তোমরা বলো। বলো বলো নাম, বলো কে কাকে পড়া ধরি নাই, নাম বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ নাম বলো, তোমার নাম কি বলো? আচ্ছা তাজদিদ বলো, তাজদিদ বলো, তিমি এবং ডলফিন কোন প্রাণী, কোন ধরনের প্রাণী? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এরপরে বলো আর কে আছে, আর কেউ আছো তোমরা? না হলে আমি নতুন পড়াতে চলে যাই। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। ছোট প্রশ্ন 40 টা পাই নাই তো, পাও নাই কোথায় ছিল? পাই নাই, এগুলি তো আমি 3-4 সপ্তাহ ভরে একই পড়া দিয়েছি। হ্যাঁ আমি আগে গ্রামে ছিলাম তো, ওই দিন আমি গ্রামে থেকে আস একদিনের ঘটনা, তারপরে দিনগুলি কি করছো, ক্লাসে আসো নাই? দেখাবো, এই যে এটা পড়া দিয়েছি দেখো, যারা এখনো পাই নাই মিস, লেট করে যারা আসছো আজকে, লেট করে যারা আসছো তোমরা, এই সঠিক উত্তরটা একটু একবার স্ক্রিনশট দিয়ে নাও। এটা আবার সামনের মঙ্গলবারে পড়া থাকবে, সামনের শনিবারে পড়া থাকবে না, এটা আবার মঙ্গলবারে পড়া থাকবে, তুলে নাও। এটা কি মুখস্থ থাকবে? হ্যাঁ সবার পড়া মুখস্থ থাকবে। এই ডাব্লু করব। হ্যাঁ মেরা কথা, মেরা আমি বলছি কথা বলতে না, স্ক্রিনশট দিয়ে নাও, নেওয়ার পর আমি নতুন পড়াতে যাব, তৃতীয় অধ্যায় চলে যাব। যারা দেয় না শোনো, যারা দেয় না, তোমরা দিয়েছো ক্লাসের প্রথমে দিয়েছো, যারা এখন ইন করেছে ক্লাসে, এখন ইন করেছে, এখন কথা কি বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না লেখা, এত বড় বড় করে দিয়েছি 18, আমি লিখা সাইজ দিয়েছি 18, তারপর বুঝতে পারছো না কত বড় বড় আসছে লিখা? হ্যাঁ বোঝা যাচ্ছে তো, বোঝা যাবে না কেন, অনেক বড় বড় করে দিয়েছি। আমি যারা লেট করে আসছে তাদের জন্য দিয়েছি, যারা ক্লাসে আগেই আসছে তাদের আর দরকার নাই। কত সুন্দর করে লিখে তোমাদের দিয়েছি, তারপরে বলো তোমরা দেখো না, তোমরা বুঝো না। হ্যাঁ মোবাইলে ক্লাস নিলে কি করতে বলো, মোবাইলে তো আরো দেখতে পারতে না, কষ্ট হইতো তোমাদের। আমি তোমাকে দিব আজকে যতটুকু পড়া, আমি তোমাদের ক্লাসে শেষ হয়ে যাবে অতটুকু পড়া আগে দিয়ে নেই, নতুন পড়া তোমাকে আমি পরে দিব, এই ক্লাসেই দিব, আরো 2-3 মিনিট পরে দিব, আগে পড়াটা দিয়ে নেই তোমাদের, ঠিক আছে? এতটুকু তোলা হয়েছে সবার? ইয়েস অর নো? দেখো তোমাদের অনেক মেয়ে ক্লাসে আসো না ঠিক মতো, এসে অনেক দিন পরে এসে বলো বাড়িতে গিয়েছিলাম, ওইখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, এসে ক্লাসটা হ্যাম্পার করো, যার কারণে আমরা আগে চলে যাই। না ছবি তুলে না, আমরা যারা আগে চলে যাই চ্যাপ্টার গুলো শেষ করে অন্য জায়গায় চলে যাই, তখন এসে তুমি বলো যে ম্যাডাম এটা তো আমি পাই নাই, ওটা তো পাই নাই, কেন প্রতিদিন ক্লাসে আসো না? সবাই যদি ক্লাসে আসতে পারে, আমি যদি ক্লাসে বসতে পারি, তুমি কেন আসতে পারো?
আমি বলতেছি দাগাতে না, আজকে যদি কেউ দাগায় আমি নেক্সট ক্লাস থেকে ক্লাসে ঢুকতে দিব না। যদি কেউ আজকে দাগায় বি কেয়ারফুল। তোমার দাগানোর এত শখ, তুমি তুমি ক্লাস থেকে বের হয়ে দাগাও, তুমি ক্লাসে কোনো দাগাদাগি করবে না। এই যে 9টা প্রশ্ন দিয়েছে, এখানে বেশি প্রশ্ন নেই, সব ছোট প্রশ্ন চলে গিয়েছে, তো 40টা প্রশ্নের মধ্যে চলে গিয়েছে। এজন্য মেইন যে কয়টা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই 9টাই আমি এখানে দিয়েছি, বেশি নাই। ঠিক আছে, তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ে আসছি, শূন্যস্থান পূরণ করো। এটা আমরা অবশ্যই করে ফেলেছি আগের ক্লাসে, তারপর দেখা আগে ক্লাসে করে ফেলেছি, আবার দেখো সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। এগুলো আমরা করে ফেলেছি, আমরা জানি। তো দেখো আমরা তোমাদের বড় প্রশ্ন আছে, আজকে দুইটা বড় প্রশ্ন দিয়ে দিব, বেশি দিব না, অনলি দুইটা দিব। তোমাদের সময় তো নাই, 9 মিনিট আছে, 9 মিনিটে আমি বেশি দিব না, অনলি দুইটা বা একটা দিব। পানির তিনটি অবস্থানের নাম কি, পদার্থ কি ব্যাখ্যা করো। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো পানির তিনটি অবস্থানের নাম কি, পদার্থ কি ব্যাখ্যা করে? এই দুইটাই দিব, তিনটা আর বাকিগুলি পরে দিব। ঠিক আছে, আজকে বেশি পড়াবো না, আজকে বেশিও পড়া দিব না, আমি আমার যেখানে পড়া আমি সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে, আমার পড়াটা বের করতে হবে। লিখতে চাই, লিখতে পারো, এখন তো লিখার সময় নাই আর, আমি প্রশ্ন দিব তোমাদের, এগুলি তো পড়াই ফেলছি। আমি এগুলো পড়ি, এগুলি পড়াই ফেলছি না, আগে ক্লাসে দিয়ে দিয়েছি। যারা আসে নাই তাদের সমস্যা, কারণ তারা তো জানেই না। হ্যাঁ, একই পড়া তোমাদের 2-3 দিন করাইছি, হ্যাঁ, এই জন্য তারা জানে না। বিদায় ক্লাসে এসে এরকম ডিস্টার্ব করতেছে, আকাকি করতেছে। আমি কিন্তু আইডি নাম্বার এখানে উঠতেছে, কিন্তু ডাবল 2 ম্যাম শেফা করতেছে, শেফা এগুলি দাগা দেখি করবা না। লিখে নিতে পারো, তিনের একের উত্তর লিখো আর 2-এর উত্তর লিখো, আর বেশি লিখবা না। এই দুইটাই আমি দিয়েছি, লিখতে চাইলে লিখবো, নাহলে স্ক্রিনশট দিয়ে নাও। এই দুইটাই তোমাদের পড়া দিয়ে দিয়েছি, নেক্সট ক্লাসে লেখা ভালো করে দেখা যাচ্ছে না দাগের কারণে। তোমরা দাগা আমি কি করবো, আমি কি এগুলো মুছে মুছে জন্য দায়িত্ব নিয়েছি নাকি? তোমাদের এগুলি ক্লাসে কে শিখাই দেয় বলো তো? তোমার বাসায় কি বড় ভাই বা বোন আছে, তারা শিখাই দেয়? ক্লাসে ঢুকে আগে আগা কি করবা, ম্যাডামকে ডিস্টার্ব করবা, এই ধরনের কাজ কি করতে করার জন্য শিখাই দেয়? ঘরে কি তোমাদের কেউ দেখে না যে ছেলেটা বা মেয়েটা এরকম করে আঁকা কি করতেছে, ডিস্টার্ব করতেছে? এক নাম্বার হচ্ছে পানির তিনটি অবস্থানের নাম কি, উত্তর হচ্ছে পানির তিনটি অবস্থান, পানির তিনটি অবস্থানের নাম হলো 1 কঠিন, 2 হচ্ছে খ হচ্ছে তরল, আর গ হচ্ছে বায়ু। ক হচ্ছে কঠিন, খ হচ্ছে তরল, আর গ হচ্ছে বায়ু। আমি বলছি আঁকতে না, তোমার তো দারুণ সাহস, এত সাহস কিভাবে হচ্ছে তোমার? তুমি ক্লাসে আঁকা করতে কি ম্যাম শেফা কালে বারবার দেখেন, শেফা তো অনেক খারাপ। এই শেফা তুমি একটু দাগানো বন্ধ করো, এরকম কেন দাগানো বন্ধ করো? আমি কিন্তু তোমাকে ডিলিট করে দিব এখন, নেক্সট ক্লাস থেকে তুমি আর ক্লাসে ঢুকতে পারবে না, মনে রাখো। কি আমি দাগাচ্ছি না, তোমাদের কি ছোট করে দিব তাহলে বুঝবা না, বড় করে দিব। আইডি উঠতেছে না, শুকরিয়া দাগাচ্ছে।
जी मैम शुक्रिया দেখাচ্ছে শুকরিয়া দাগা দাগি করব না আমি কিন্তু এটা তোমার থেকে আশা করি না করে দেন তাহলে বেশি ভালো দেখা যাবে ছোট করে দিব আচ্ছা নাও ছোট করে দিয়েছি দেন তো ম্যাম একটা স্ক্রিনশট দেয়া যাবে আমি শোনো আমি একটু লিখেও বলেও দিচ্ছি আমার কথা শুনো তোমরা লিখতে পারবা এক তো লিখলা তোমরা পানি তিনটি অবস্থানের নাম কঠিন তরল তারপরে দেখো দুই নাম্বারটা দেখো আমি এক দুই দিচ্ছি আমি বেশি দিচ্ছি না এক দুই দিচ্ছি এক দুই লিখবা বেশি লিখবা না সময় নাই পাঁচ মিনিট আছে পদার্থ কি ব্যাখ্যা করো উত্তর পদার্থ দিবা দিয়ে লিখবা যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ সকল পদার্থেরই কিছু সাধারণ মঙ্গলবার আগ পর্যন্ত ঠিক আছে সামনে সপ্তাহে মঙ্গলবার আসার আগ পর্যন্ত যা পড়াবো কোথায় ছিলা বাসায় ছিলা না শোনো তুমি তুমি এখন এসে আঁকা কি করে এসে বলতেছো ম্যাডাম এক নাম্বার প্রশ্নটা দেখেন আমি তো দেখলাম 2268 তুমি দাগাচ্ছ এতক্ষণ তুমি দাগাইছো কেন এতক্ষণ ক্লাসে ম্যাম আপনি যতগুলা লেখাইছেন সবই কি এইচডব্লিউ লিখবো হ্যাঁ সবই এইচডব্লিউ মুখস্থ করে এইচডব্লিউ খাতায় লিখবা দেখে দেখে লিখবা না এইচডব্লিউ খাতায় লেখার সিস্টেম হচ্ছে আমরা ছোটবেলায় কি করতাম সিডব্লিউ খাতায় ম্যাডাম যা লিখাতো দেখে দেখে লিখতাম আর এইচডব্লিউ হচ্ছে প্রশ্নটা লিখে রাখতাম পরে আমি মুখস্থ করে না দেখে লিখতাম সেখানে দেখে বসানোর কোনো অপশন নাই বলো সাধারণ এই শব্দটার মধ্যে কে যেন একটা টান দিয়ে দিছে সাধারণ দেখা গেলে লিখে ফেলো এখন মুছা মুছে করতে গেলে সাধারণ জ্ঞান আমাদের ক্লাস হবে না সাধারণ জ্ঞানের ক্লাসের কথা কিছু বলে নাই ঠিক আছে সাধারণ জ্ঞান আসলে সাধারণ জ্ঞানের কোনো পরীক্ষা নাই শুধু এটা শিক্ষার জন্য দিয়েছে এজন্য তারপরে আমি এটা জেনে নিব যারা রুটিন করেছে তাদের সাথে কথা বলবো জেনে আমি জানাবো এটা নিয়ে টেনশন করার কিছু নাই তোমার এগুলো হচ্ছে 100 মার্কের এগুলো বেশি পড়া জরুরি ঠিক আছে বিজ্ঞানী তো দেখো কত পড়া শেষ করা যাচ্ছে ম্যাম নিচে দেখান নিচে দেখাবো না এই দুই পর্যন্তই দিয়েছি এক দুই দিয়েছি তিন দেই নাই তিন আমরা নেক্সট ক্লাসে লিখবো তিন চার বেশি দিলে বেশি কষ্ট হয়ে যায় শোনো এখন আমি অন্য একজন সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আমি সেটা একটু দেখাই বলো ফারহান আহমেদ বলো কি বলতে চাচ্ছ আমি প্রথমেই বলছি যে সাধারণ জ্ঞানের কোন বই আমাকে আমি কেন কে নিবে সেটা বলা হয় নাই রুটিন এ দেওয়া হয় নাই এবং সাধারণ জ্ঞানের কোন বইও আমাদের হাতে দেওয়া হয় নাই আর সাধারণ জ্ঞানের ক্লাসও রুটিন এ দেওয়া হয় নাই তাহলে আমি কিভাবে বলবো বলো এটা তো আমার জানতে হবে তারপর বলতে হবে এত অ্যাডভান্স চিন্তা করলে তো হবে না সাধারণ জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করো তুমি মেইন সাবজেক্ট ছয়টা সেটা আগে নিয়ে চিন্তা করো সাধারণ জ্ঞান যখন রুটিন এ দিবে কোন টিচার বলে দিবে তোমাকে সবগুলো তো দেখা তাহলে এই এই দুইটা কোশ্চেন তোমাদের দিয়েছি তৃতীয় অধ্যায়ের এক নাম্বার রচনামূলকের সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার হচ্ছে এটা পানি তৃতীয় অবস্থা আর দুই হচ্ছে আমি একটা কাজ করাচ্ছি এটার মধ্যে আরেকটা দেখাবো কেন এটা আগে লিখো তোমার লেখা শেষ অন্য অন্যজনে তো লেখা শেষ হয় না তাকে লিখতে দিতে হবে না আমি এটা রেখে যদি আরেক জায়গায় যাই তাহলে সে তার কি অবস্থা হবে তুমি আসো নাই তুমি অপেক্ষা করতে হবে আমি তোমাকে দেখাবো বুঝছি আমি নেক্সট ক্লাসে ম্যাম আমাদের যে আকৃতি ও আয়তন আকৃতির নিচে দাগ আছে এটা কি আমাদের দিতে হবে ওটা না এটা ওটা এমনি আমি লিখছি লিখার দাগ এটা তোমাদের কোনো কিছু দাগ নাই যে দাগ তুলে দিচ্ছি এটা এমনি দাগ পড়েছে লিখতে গেলে আমি এখানে লিখতে গেলে দাগ আসে এটা কোনো ম্যাটার না এর দাগ টাগ দিতে লিখা দেখো শোনো যে যে আশা বলছে যে বাড়ি ছিল সে পায় নাই আমি তাকে সামনে হ্যাঁ সামনে আমার কথা শোনো সে সামনে মঙ্গলবারে সবার আগে ক্লাসে ইন করবা ঠিক 10টার মধ্যে ক্লাসে ইন করবা আমি পড়া ধরার আগে এটা দিয়ে রাখবো তুমি স্ক্রিনশট দিয়ে তুলে নিবা 41টা প্রশ্ন বলছো না তুমি পাও নাই
সেদিন শুধু পড়া ধরবো, তোমরা তুলে নিবা কার কি নাই সেটা তুলে নিবা।